আসসালামু আলাইকুম। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা খুব জনপ্রিয় একটি ছড়া নিয়ে এসেছি। ছড়াটির নাম লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও চুরলে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে, ঢুকি গে বোসদের ঘরে, যেন প্রাণ হাসলু ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা নাক খপ্তা।